আবার চলে আসলাম নতুন একটা ট্রান্সলেশনের ক্লাসে। এই ক্লাসে আমাদের শিক্ষার্থীদেরকে কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন শেখানো হবে। তো যাই হোক, চলে আসছি মূল পড়া দিকে। আমরা প্রথমে শিখবো হচ্ছে, আমি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছি এর ইংলিশটা, ঠিক আছে? আমি তোমাদেরকে শিখাই দিচ্ছি যাতে তোমাদের ভুল না হয়। আই হ্যাভ গট জিপিএ 5 ইন দ্য এসএসসি এক্সামিনেশন। এখন তোমরা বলো আমি প্রতিদিন বিদ্যালয় যাই, এটা কি হবে? আই গো টু স্কুল, আই গো টু স্কুল এভরি ডে। ওকে, যেভাবে হয় আমি প্রতিদিন ভাত খাই, ইংলিশ কি? আই ট্রাই এভরি ডে। আচ্ছা, আমি আমার বাবাকে খাওয়াই, আমি আমার বাবাকে খাওয়াই। ইট কিন্তু নিজে খাওয়া, নিজে খেলে ইট বলতে হয় আর অন্যকে খাওয়াইলে ডিম বলতে হয়। আই ফিড মাই ফাদার।